ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি কুজন আজকে আমরা ক্লাস টেনের তেইশ নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেধাবলী চ্যাপ্টারে কোষে দেখি তেইশ দশমিক দুইয়ের পাঁচের দ্যাগের অঙ্কগুলো আমরা সলভ করবো এখানে কী দেওয়া হয়েছে মান নির্ণয় করি পাঁচের দ্যাগ একই কী হচ্ছে সাইন্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কোষে স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস সেক্স স্কোয়ার তিরিশ ডিগ্রি এর মার বের করতে বলা হয়েছে তাহলে প্রথম কী আছে কোষে দেখি তেইশ দশমিক দুই এক নম্বর কী আছে সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কোসেক্স স্কোয়ার ষাট ডিগ্রি যোগ সেক্স স্কোয়ার তিরিশ ডিগ্রি ইকুয়াল টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি যে সাইন সমান লম্ব বাই অতিভুজ হয় তাহলে ওয়ান বাই রুট টু এবং এখানে আছে সাইন স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার সাইনের মানটা লিখে আমরা কী করব সাইনের প্রথমে মান লিখতে হবে তারপরে হোল স্কোয়ার দিতে হবে স্কোয়ার থাকলে স্কোয়ার কিউব থাকলে কিউব ঠিক আছে নেক্সট আছে কোশেক স্কোয়ার ষাট ডিগ্রি কোসেক সমান অতিভুজ বাই লম্ব তাহলে হচ্ছে অতিভুজ হচ্ছে টু বাই রুট থ্রি আর এখানে স্কোয়ার আছে তো হোল স্কোয়ার প্লাস সেক থ্রি সেক সমান কি অতিভুজ বাই ভূমি তাহলে এর মানে হচ্ছে টু বাই রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে ওয়ানের স্কোয়ার কত হচ্ছে ওয়ান হয় এবং রুট টু স্কোয়ার কত হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান বসিয়ে দিলাম আর রুট টু স্কোয়ার হচ্ছে রুট টু স্কোয়ার দেখো রুট টু গুণ রুট টু তার মানে হচ্ছে টু হবে ঠিক আছে এটা তোমরা আগে জেনেছো যে রুট টু আর রুট টু গুন করে দুই হয় তাহলে ওয়ান বাই দুই হলো মাইনাস টু বাই রুট থ্রি হোল স্কোয়ার তার মানে টু স্কোয়ার হচ্ছে দুই গুণ দুই হচ্ছে চার হবে বাই রুট থ্রি স্কোয়ার হচ্ছে রুট থ্রি গুণ রুট থ্রি কত হচ্ছে রুট থ্রি গুণ রুট থ্রি গুণ করলে সেমভাবে তিন আসবে ঠিক আছে আমাদের অ্যান্সার হচ্ছে তিন আসবে তাহলে এখানে হচ্ছে তিন প্লাস দুই স্কোয়ার হচ্ছে দুই গুণ দুই চার তিনের স্কোয়ার রুট থ্রি স্কোয়ার হচ্ছে রুট থ্রি গুণ উঠ থ্রি হচ্ছে তিন তাহলে আমরা এবার আমরা যদি হরের লসাও করি টু থ্রি থ্রি এর লসক কত হচ্ছে দেখো টু থ্রি থ্রি এদের লসক কত হচ্ছে তিন দিয়ে করলে তিন দুই এখানে তিন একে তিন তিন একে তিন তাহলে তিন দিয়ে ছয় হবে লসাগু তাহলে আমরা লসকেও বসালাম ছয় এবার ছয়কে দুই দিয়ে যদি ভাগ করি দুই তিনে ছয় হয় দুই তিনে ছয় হয় তাহলে একের সঙ্গে আমরা গুণ করব তিন মাইনাস এবার তিনকে যদি আমরা তিন দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তিন দুয়ে ছয় হয় তাহলে চারের সঙ্গে আমরা দুই গুণ করব প্লাস আছে প্লাস দিলাম এবার তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুয়ে ছয় হয় তাহলে চারের সঙ্গে আমরা দুই গুণ করব তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি নিচে হচ্ছে ছয় হবে দশক এক আর তিন গুণ করলে এক তিনে তিন মাইনাস চার দুয়ে আট প্লাস চার আট তাহলে এই মাইনাস আট এবং প্লাস আট জিরো হয়ে গেল ঠিক আছে ক্যান্সেল তাহলে এখানে হচ্ছে তিন উপরে নিচে হচ্ছে ছয় তিন বাই ছয় তিন একে তিন তিন দুয়ে ছয় তাহলে হয়ে গেল হাফ তাহলে হাফ হলো আমাদের অ্যানসার এটাই হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে যদি না পারো আবার একবার স্কিপ করে দেখে নিতে পারো এবার পাঁচের দুয়ে দেয় আছে সেক্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার ডিগ্রি মাইনাস স্কোয়ার তাহলে সেক্স সমান কী হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে রুট ভূমি হচ্ছে ওয়ান তাহলে রুট টু এবং এখানে স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ারটা উপরে দিয়ে দেবো মাইনাস পঁয়তাল্লিশ আমরা জানি এবং ট্যানের কট পঁয়তাল্লিশ এবং টেন পঁয়তালিশের মান হচ্ছে ওয়ান হবে তাহলে ওয়ানের এবং এখানে স্কোয়ার স্কোয়ার আছে তাহলে স্কোয়ার মাইনাস সাইন তিরিশ সাইন তিরিশ হচ্ছে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে হচ্ছে ওয়ান বাই টু এবং হোল স্কোয়ার আছে তো হোল স্কোয়ার লিখে দিলাম মাইনাস সাইন ষাট ডিগ্রি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে টু সরি রুট থ্রি বাই টু আর এখানে আছে স্কোয়ার আছে তো হোল স্কোয়ার করে দিলাম তাহলে রুট টু স্কোয়ার মানে জানা আছে রুট টু এবং রুট টু হচ্ছে দুই হয় তাহলে দুই আর ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান হবে মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান হয় মাইনাস এখানে দেখো ওয়ান বাই টু হোল স্কোয়ার আছে তার মানে ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান আর হাফ স্কোয়ার হচ্ছে এখানে টু স্কোয়ার হচ্ছে দুই গুণ দুই হচ্ছে চার মাইনাস রুট থ্রি স্কোয়ার কত হচ্ছে রুট থ্রি গুণ রুট থ্রি করলে তিন হয় মাইনাস দুই স্কোয়ার মানে দুই গুণ দুই চার তাহলে ইকুয়ালটি একবার এখানে দেখো আমরা যদি এখানে নিচে এক রাখি হরের নিচে এখানে এক সবসময় থাকে এখানে যদি এক এক চার চারের লসগু কত হবে চার লসগু হবে তাহলে এক দিয়ে আমরা চারকে ভাগ করলে চার হবে তাহলে দুয়ের সঙ্গে চার গুণ হবে মাইনাস এক দিয়ে চারকে ভাগ করলে চার হবে তাহলে একের সঙ্গে চার গুণ হবে মাইনাস চার দিয়ে চারকে ভাগ করলে এক হবে তাহলে একের সঙ্গে এক গুণ হবে মাইনাস চার দিয়ে চারকে ভাগ করলে এক হবে সুতরাং তিনের সঙ্গে এক গুণ হবে ইকুয়াল টু তাহলে হর আছে চার ঠিক আছে চার দুয়ে কত হচ্ছে চার গুণ দুই চার দুয়ে আট মাইনাস এক গুণ চার হচ্ছে চার মাইনাস এক গুণ এক এক তিন এক তিন তাহলে ইকুয়াল টু নিচে হচ্ছে চার হবে এবার দেখো আট থেকে চার বিয়োগ করে কত হয় চার হয় চার থেকে এক বিয়োগ করলে চার থেকে এক বিয়োগ করলে তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য ঠিক আছে আট থেকে চার বিয়োগ করলে চার চার থেকে এক বিয়োগ করলে তিন তিন থেকে এক তিন বিয়োগ করে শূন্য তাহলে শূন্য তাহলে শূন্য বাই চার কত হচ্ছে শূন্য হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হচ্ছে শূন্য হয়ে যাবে এবার পাঁচের তৃতীয় কোয়েশ্চেন কি আছে থ্রি টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস এক বাই তিন কর স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস ওয়ান বাই এইট সেক্স স্কোয়ার পঁয়তাল্লিশ তাহলে এখানে থ্রি টেন স্কোয়ার পঁয়তাল্লিশ মানে এখানে তিন গুণ আছে তিন গুণ টেন স্কোয়ার পঁয়তাল্লিশ তাহলে তিনের মান হচ্ছে তিন গুণ টেন পঁয়তাল্লিশের মান কত হচ্ছে টেন পঁয়তাল্লিশের মান হচ্ছে এক হয় তাহলে এক লিখে আর টেন এস স্কোয়ার আছে যেহেতু তাহলে স্কোয়ার রাখবো মাইনাস সাইন্স ষাট ডিগ্রি সাইন্স ষাট ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু আর এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিলাম মাইনাস ওয়ান বাই থ্রি গুণ আছে তিরিশ কর তিরিশের মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার কট স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এইট সেক স্কোয়ার পঁয়ত্রিশ ডিগ্রি সেক মান করতে হবে সেক সমান অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি তাহলে হচ্ছে রুট টু রুট টু আর হোল স্কোয়ার করা হলো তাহলে ইকুয়াল টু থ্রি গুণ ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান হবে মাইনাস রুট মানে রুট থ্রি গুণ রুট কত হচ্ছে তিন হবে বাই দু স্কোয়ার মানে হচ্ছে দুই চার হবে মাইনাস ওয়ান বাই থ্রি হচ্ছে ওয়ান হবে সরি কর তিরিশের মান হচ্ছে রুট থ্রি হবে এখানে রুট থ্রি হবে ঠিক আছে এখানে রুট থ্রি হবে তাহলে রুট থ্রি স্কোয়ার কত হচ্ছে তিন হবে রুট থ্রি স্কোয়ার তিন মাইনাস ওয়ান বাই এইট ইন্টু রুট টু স্কোয়ার হচ্ছে দুই হবে এবার দেখো তাহলে তিন গুণ এক কত হচ্ছে তিন হবে মাইনাস তিন বাই চার আর এখানে এক বাই তিন গুণ তিন আছে তাহলে তিন নিচে এবং উপরে কাটা গেল এবার এখানে ওয়ান বাই এইট গুণ দুই আছে তাহলে দুই চারে আট হয় তাহলে এখানে পড়ে থাকছে এখানে কত পড়ে আছে এক পড়ে আছে মাইনাস এখানে ওয়ান বাই ফোর পড়ে আছে এবার দেখো আমরা পূর্ণ সংখ্যাগুলোকে বিয়োগ করে দিচ্ছি আগে তিন থেকে এক বিয়োগ করলে কত হয় তিন থেকে এক বিয়োগ করলে দুই হবে আর এখানে তিন বাই মাইনাস তিন বাই চার মাইনাস ওয়ান বাই চার লিখে ফেললাম এবার এখানে দুই মাইনাস তিন বাই চার মাইনাস এক বাই চার আছে তাহলে এখানে দেখো দুইয়ের নিচে এক আছে ঠিক আছে দুয়ের নিচে এক আছে তাহলে এক চার এবং চারের লসগু কত হবে চার হবে লসাগু তাহলে চারকে আমরা যদি এক দিয়ে ভাগ করি তাহলে চার হয় তাহলে দুয়ের সঙ্গে আমরা চার গুণ করবো মাইনাস চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় তাহলে তিনের সঙ্গে এক গুণ হচ্ছে মাইনাস চারকে চার দিয়ে ভাগ করলে এক হচ্ছে সুতরাং এখানে একের সঙ্গে এক গুণ হচ্ছে তাহলে নিচে চার থাকলো এখানে দুই গুণ চার কত হয় চার দুয়ে আট মাইনাস তিন একে তিন মাইনাস এক তাহলে আট থেকে তিন বিয়ে করলে পাঁচ পাঁচ থেকে এক বেক করলে চার তাহলে চার বাই চার হয়ে গেল এক তাহলে এখানে হলো এক হলো আমাদের অ্যান্সার ঠিক আছে এবার চারের দায়গের অঙ্ক কী দেওয়া আছে ফোর বাই থ্রি স্কোয়ার ডিগ্রি প্লাস থ্রি স্কোয়ার ডিগ্রি মাইনাস টু স্কোয়ার ডিগ্রি মাইনাস বাই ফোর টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি তাহলে এখানে ফোর বাই থ্রি এখানে গুণ আছে গুণ কট স্কোয়ার আছে গুণ কর মান কত কট মান হচ্ছে কট হচ্ছে ভূমি বাই ভূমি বাই লম্বালে হচ্ছে এখানে হচ্ছে রুট থ্রি এবং তার হোল স্কোয়ার প্লাস তিন গুণ সাইন স্কোয়ার ষাট আছে তিন গুণ হচ্ছে সাইন হচ্ছে লম্ব বাই অতিবুজ সুতরাং হচ্ছে রুট থ্রি বাই টু এবং সাইন্স স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার দেবো আমরা মাইনাস টু কো সেক্সার ডিগ্রি হচ্ছে অতিভুজ বাই লম্ব সুতরাং হবে টু বাই রুট থ্রি এবং স্কোয়ার আছে তো স্কোয়ার দিয়ে দিলাম আমরা মাইনাস থ্রি বাই ফোর গুণ দিয়ে দিলাম টেন ত্রিশ আছে টেন স্কোয়ার তিরিশ আছে টেন ত্রিশের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবং টেন স্কোয়ার আছে বলে আমরা স্কোয়ার ইউজ করব এবার দেখো তাহলে ফোর বাই থ্রি গুণ দিলাম রুট থ্রি স্কোয়ারে আমরা আগেও জেনেছি যে রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি গুণ রুট থ্রি সুতরাং হচ্ছে তিন প্লাস তিন গুণ রুট হচ্ছে রুট গুন রুট হবে বাই দুই মানে দুই গুণ দুই কত হচ্ছে আমাদের চার মাইনাস টু গুণ টু হচ্ছে ফোর হবে আর রুট থ্রি হচ্ছে তিন মাইনাস তিন বাই চার গুণ ওয়ান বাই রুট থ্রি তার ওয়ান হচ্ছে ওয়ান হবে আর রুট থ্রি স্কোয়ার রুট গুণ তিন তাহলে এবার দেখবো আমরা এখানে দেখব তিন আর তিন কেটে গেল আচ্ছা এখানে তিন আর তিন কেটে গেল তাহলে এখানে পড়ে আছে ফোর প্লাস এখানে আমরা কারোটি তো হচ্ছে না তাহলে এখানে গুণ হয়ে যাবে তিন গুণ তিন কত হচ্ছে তিন তিনে নয় আর নিচে থাকলো চার মাইনাস দু চারে আট বাই তিন আট বাই তিন মাইনাস এক বাই চার ঠিক আছে তাহলে এখানে আমাদের পাচ্ছি এখানে চার আছে তাহলে চারের নিচে সবসময় এক থাকে তাহলে এক চার তিন এবং চার হরে আছে এক চার তিন চার তাহলে হরেরগুলো আমরা যদি লসাই করি চার তিন এবং চারে যদি লসাই করা যায় দেখো তাহলে চার তিন চারের আমরা যদি লসাও করি চার একে চার তিন থাকলো চার একে চার তাহলে চার তিনে বারো হচ্ছে আমাদের লসাগু তাহলে বার হচ্ছে আমাদের লসাগু তাহলে নিচে বসবে বারো হরে বসবে বারো এখানে কি আছে দেখো চার বাই এক আমাদের লসাগু বারো তাহলে বারোকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে হবে বারো তাহলে চারের সঙ্গে আমরা গুণ করব বারো চার গুণ বারো মাঝখানে যোগ আছে তো যোগ দিলাম চার দিয়ে আমরা যদি বারোকে ভাগ করি চার তিনে বারো হয় তাহলে নয়ের সঙ্গে আমরা তিন গুণ করব এবার বিয়োগ আছে বিয়োগ দিলাম দেখো এখানে বিয়োগ আছে এবার আট বাই তিন আছে তিন দিয়ে বারোকে ভাগ করলে তিন চারে বারো তাহলে আটের সঙ্গে আমরা চার গুণ করব আবার চার দিয়ে বারোকে ভাগ করলে চার তিনে বারো সুতরাং একের সঙ্গে তিন গুণ হবে তাহলে মাইনাস এক গুণ তিন ইকুয়াল টু হরে বারো থাকলো বারো চারে বারো চারে আটচল্লিশ প্লাস ন তিনে সাতাশ আট চারে বত্রিশ তিন একে তিন তাহলে নিচে হচ্ছে বারো হয়ে গেল আটচল্লিশ আর সাত সাতাশ যোগ করবো আট সাত পনেরো পনেরো পাঁচ এক ছয় দুই চার দুই ছয় পঁচাত্তর মাইনাস বত্রিশ মাইনাস তিন কত হচ্ছে পঁয়ত্রিশ হয়ে যাবে তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে পাঁচ থেকে পাঁচ শূন্য সাত থেকে তিন বিভাগ করে চার বাই বারো এবার আমরা যদি কাটাউটি করি চার দিকে যদি আমরা কাটাউটি করি চার দশে চল্লিশ চার তিনে বারো তাহলে দশ বাই তিন হলো এবার দশকে তিন দিয়ে ভাগ করে আমরা জানি তিন তিনে নয় তিন পূর্ণ একের তিন এটাই হবে যে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো আবার ভিডিওটা আবার পজ করে দেখতে পারো বন্ধুরা এবার আমরা পাঁচের ফাইভের কোশ্চেনটা করবো তাহলে এখানে দেখো ওয়ান বাই টু তিরিশ ডিগ্রি ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস বাই আছে তাহলে ওয়ান বাই এখানে ওয়ান বাই থ্রি তিরিশের মান কত কষ হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে রুট থ্রি বাই টু হবে এখানে আছে ওয়ান বাই টু মান কত হচ্ছে বাই প্লাস টেন সার্টিগ্রি কত হবে টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে হচ্ছে রুট থ্রি বাই ওয়ান বা রুট থ্রি এখানে হচ্ছে কস থ্রি যাচ্ছে কস থ্রি সেখানে আমরা আগেও পেয়েছি কত দেখি রুট থ্রি বাই টু তাহলে এখানে বসিয়ে দেব আমরা রুট থ্রি বাই টু তাহলে ইকুয়াল টু এবারে দেখো এখানে লবে কী আছে ওয়ান গুণ রুট থ্রি কত হচ্ছে এখানে তো কাটারুই যাচ্ছে না এর ক্ষেত্রে তাহলে ওয়ান গুণ রুট থ্রি কত হচ্ছে রুট থ্রি হবে আর থ্রি আর টু গুণ করলে সিক্স হচ্ছে এখানে দেখো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান এবং টু আর রুট টু কোন করলে টু রুট টু প্লাস রুট থ্রি ডিভাইড বাই রুট থ্রি বাই টু আছে তাহলে রুট থ্রি ভাগ আছে তার এখানে এই যে রুট থ্রি বাই টুটা উল্টে যাবে তাহলে টু বাই হবে রুট থ্রি হবে তাহলে এই রুট থ্রি রুট থ্রি উপর নিচে কাটাক করে গেল এবার দেখো পরের ক্ষেত্রে দেখো এবার দেখো এখানে ভাগ আছে রুট থ্রি বাই সিক্স ভাগ ওয়ান বাই টু রুট টু আছে তাহলে রুট থ্রি বাই সিক্স উল্টে যাবে ওয়ান বাই টু রুটটা উল্টে যাবে তাহলে হচ্ছে উপরে যে হয়ে যাবে টু রুট টু বাই ওয়ান প্লাস এখানে কত হচ্ছে টু হচ্ছে এখানে টু থাকছে এবার দেখো এখানে দুই তিনে ছয় উপর নিচে কাটাটি হয়ে গেল দুই তিনে ছয় আর এখানে রুট থ্রি আর রুট টু গুন করলে কত হচ্ছে রুট সিক্স বাই এখানে নিচে আছে তিন প্লাস টু তাহলে আমরা যদি লসক করি তিন আর এখানে দুয়ের নিচে এক আছে তিন আর একের লসক হচ্ছে তিন হবে তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হবে তাহলে এখানে হচ্ছে রুট সিক্সের সাথে এক গুণ হবে তার মানে রুট সিক্সই হবে আর এখানে দেখো এক দিয়ে তিনকে ভাগ করলে তিন হয় তাহলে দুয়ের সঙ্গে তিন গুণ হবে দু তিনে ছয় তাহলে অ্যান্সার হবে আমাদের সিক্স প্লাস রুট সিক্স বাই থ্রি এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার